এবার একটু বাংলায় তোমাদের পুরো ব্যাপারটা ড্রয়িংটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম কথা তোমাদের বলে রাখি যখন এস্টিমেট করবে কি ড্রয়িং দিয়েছে সেই ড্রয়িংটা ভালোভাবে পড়তে হবে ড্রয়িংটা ভালোভাবে বুঝতে হবে ওকে তো দেখো এখানে দেখতে পাচ্ছো দুটো রুম আছে যার ডাইমেনশান হচ্ছে ফোর থাউজেন্ড মিলিমিটার বাই সিক্স থাউজেন্ড মিলিমিটার দেখো এখানে দেখা আছে অল ডাইমেনশান আর ইন মিলিমিটার ওকে আর এখানে আছে সিক্স মিটার বাই সিক্স মিটার বোঝা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল একটা দুটো তিনটে চারটে চারটে উইন্ডো আছে যা সাইজ এখানে দিয়েছে হাজার বাই বারোশো ঠিক আছে আর দেখতে পাচ্ছ দুটো ডোর আছে যার ডাইমেনশন বারোশো বাই একুশশো ওকে আর এখানে দেখো এস এস দেয় আছে এস মানে কি এস মানে আর কিছু নয় সিঙ্ক মানে আলমারি ওকে দেওয়ালে যে আলমারি হয় সেই আলমারি তার ডাইমেনশান দিয়েছে দেখো হাজার বাই বারোশো ওকে তো প্ল্যানটা কোথায় কি আছে বুঝতে পারলে প্ল্যানটা মোটামুটি বোঝা গেল এবার আমরা দেখবো কস সেকশনটা কি ঠিক আছে আমরা যদি এই ওয়ালটাকে আমরা সেকশান কাটি দেখতে পাচ্ছ এ এ সেকশান কেটেছি এখানে তো এই ওয়ালটা সেকশানটা আমরা দেখবো এটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার বুঝতে পারছো একটা ফার্স্ট আমরা যে ফাউন্ডেশন করেছি ফার্স্ট আমরা কী করেছি সিমেন্ট কংক্রিটিং করেছি দেখতে পাচ্ছ এখানে এটা সিমেন্ট কংক্রিটিং যার উইথ হচ্ছে এইট হান্ড্রেড মিলিমিটার হাইট হচ্ছে থ্রি হান্ড্রেড মিলিমিটার ওকে নেক্সট আছে আমাদের ফার্স্ট ফুটিং যার উইথ হচ্ছে সিক্স হান্ড্রেড মিলিমিটার হাইট হচ্ছে টু হান্ড্রেড মিলিমিটার নেক্সট আছে ফাইভ হান্ড্রেড মিলিমিটার ফুটিং যার হাইট হচ্ছে টু হান্ড্রেড মিলিমিটার এবার নেক্সট যে ফুটিংটা আছে সেটা আপ টু পি এল পর্যন্ত ওকে তো ফোর হান্ড্রেড মিলিমিটার যে তোমাদের দেখতে পাচ্ছো উইথ এখানে দেয়া আছে তার জিএল পর্যন্ত হাইট হচ্ছে টু হান্ড্রেড মিলিমিটার নেক্সট জিএল টু পি এল হাইট সিক্স হান্ড্রেড মিলিমিটার ক্লিয়ার এবার পিএল টু আপ টু যে টোটাল হাইট অফ দ্য বিল্ডিং সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি মিটার ওকে এর মধ্যে আরও কিছু জিনিস করেছে দেখো ডিপিসি করেছি টোয়েন্টি ফাইভ মিলিমিটার ঠিক ডিপিসি আর আমার যে ওয়ালটা আছে সুপার স্ট্রাকচারে সেই ওয়ালটার থিকনেস সরি উইথ এখানে

তো কি কি আমাদের এস্টিমেট করতে হবে দেখো দুটো আমি ছবি পাশে ছবিটা খুলছি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যানটার প্ল্যানটা ফার্স্ট আমরা কি করবো আর্থওয়ার্ক ইনকাভেসার ইন ফাউন্ডেশন ঠিক আছে তো জিএল থেকে কতটা আমরা মাটি কেটেছি ঠিক আছে তার এস্টিমেট করতে হবে ফার্স্ট পয়েন্ট বলছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইম কংক্রিটিং ফাউন্ডেশন এখানে বলেছে লাইম কংক্রিট আমি সিমেন্ট কংক্রিট বললাম যাই হোক তো এখানে লাইম কংক্রিট বলেছে যার রেশিও বলেছে ওয়ান ইস টু টু ইস টু ফোর ওকে নেক্সট কাজ কি করব ফার্স্ট ক্লাস বিক ওয়াক ইন ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্ট মানে এই যে বি কাক করেছি সেই বি কাকগুলোর এস্টিমেট করতে হবে যার রেশিও দিয়েছে ওয়ান ইস টু ফোর ওকে ফোর্থ আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রিক ড্যাম্পুকোস ডিপিসি এই যে ডিপিসি আমরা প্রোভাইড করেছিলাম তার আমরা এস্টিমেট করব ওকে আর লাস্ট আছে ফার্স্ট ক্লাস বি কোয়াক ইন সিমেন্ট মোটার ইন সুপার স্ট্রাকচার ওয়ান ইস টু থ্রি তার মানে এই সুপার স্ট্রাকচারের যে আমরা ওয়ালটা করেছি তার এস্টিমেট করবো ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্ল্যানটা মানে যে ড্রয়িংটা যে ড্রয়িংটা কী করতে হবে আর কি আমাদের ডিটারমিন করতে হবে কোয়ান্টিটি এস্টিমেট করবো সেইগুলো এবার এখানে দেখো কোয়ান্টিটি এস্টিমেট আর অ্যাবস্ট্রাক অফ কোয়ান্টিটিস অফ এ বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিংটার প্রথমে কোয়ান্টিটি এস্টিমেট করতে হবে তারপর অ্যাপস্টাক অফ কোয়ান্টিটিস ঠিক আছে তো প্রথমে কোয়ান্টিটি এস্টিমেট আমরা স্টার্ট করব আজকের এই প্রবলেমটা মানে কোয়ান্টিটি এস্টিমেট করব লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথডে ঠিক আছে তোমরা যদি বলো না সেন্টার লাইন মেথডেও করে দিতে হবে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি নেক্সট ভিডিও এই পুরো প্ল্যানটার উপরই একদম অ্যাজ ইট ইস আমি সেন্টার লাইন মেথডে করিয়ে করিয়ে দেবো ঠিক আছে তো আজকে লং ওয়াল শর্ট ওয়ালটা বুঝে নেওয়া আগে তো এখানে লিখলাম লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড ফার্স্ট আমরা কী করবো লং ওয়াল কোনটা শর্ট ওয়াল কোনটা সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে দেখো তো যেটা লেন্থ বেশি হবে সেটা আমরা জেনারেল লং ওয়াল ধরি এটা লং ওয়াল এটা শর্ট ওয়াল বুঝতে পারছো তো লং ওয়াল এখানে দেখো দুটো আছে শর্ট ওয়াল তিনটে আছে এটা বুঝতে পারছো দেখি প্ল্যানটা দেখে অসুবিধা নেই কোনো এবার এখানে এসো দেখো কী বলছি সেন্টার টু সেন্টার লেন্থ অফ লং ওয়ালস ঠিক আছে তো লং ওয়ালে প্রথমে আমাদের সেন্টার টু সেন্টার লেন্থ ডিটারমাইন করতে হবে কীভাবে করবো দেখো এখানে করেছি এখান থেকে এই পয়েন্টটা আসবো তার মানে ফোর হানড সরি ফোর থাউজেন্ড প্লাস থ্রি হান্ড্রেড প্লাস সিক্স ঠিক আছে এটাই লিখেছি দেখো ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি মিটার প্লাস সিক্স মিটার এখানে মিটার করেছি প্লাস এদিকের উইথ আর এদিকের উইথ হাফ হাফ উইথ নেব মানে একটা উইথ নেবো থ্রি হান্ড্রেড মিলিমিটার দেখো টু ইন্টু পয়েন্ট থ্রি বাই টু ঠিক আছে টেন পয়েন্ট সিক্স মিটার তাহলে সেন্টার টু সেন্টার লেন্থ লং ওয়ালের ঠিক আছে কত হলো এখানে দেখো টেন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে একইভাবে আমরা কী করবো এই যে শর্ট ওয়ালের সেন্টার টু সেন্টার লেন্থ ডিটারমাইন করবো কীভাবে করবো দেখো আমাদের শর্ট ওয়ালের ইনার টু ইনার ডাইমেনশান সিক্স থাউজেন্ড মানে সিক্স মিটার আর দুদিকে দুটো ওয়াল আছে মানে একটা ওয়াল অ্যাড করবো এখানে করেছি দেখো সিক্স প্লাস টু ইন্টু পয়েন্ট থ্রি বাই টু তার সিক্স পয়েন্ট থ্রি মিটার ওকে ক্লিয়ার দেখো তাহলে সেন্টার লাইন কিভাবে বের করলাম বুঝতে পারলে ওকে এবার কি করবো দেখো এবার স্টার্ট করছি ডিটেলস অফ মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটিস ওকে এই টেবিলটা তোমাদের করতে হবে তোমরা আশা করি এটা নতুন নয় বুঝতে পেরেছো আগে ভিডিওতে দেখেছো আমার ফার্স্ট আমাদের কলমে কি থাকবে আইটেম নাম্বার নেক্সট ডেসক্রিপশন অফ আইটেমস তারপর নাম্বার থাকবে তারপর লেন্থ থাকবে যেটা মিটারে ব্রেথ বা উইথ সেটাও মিটারে হাইট থাকবে সেটাও মিটারে নেক্সট কোয়ান্টিটি তারপর টোটাল কোয়ান্টিটি একটা কলম করতে পারো হলে নাও করতে পারো নেক্সট হচ্ছে এক্সপ্লেনেটারি নোট বা রিমার্কস ঠিক আছে বোঝা যাচ্ছে এই কলমটা এবার ফার্স্ট আমাদের যে ডিটারমাইন করছিল করতে বলেছিল আইটেমটা কি ছিল আর্থওয়ার্ক ইন ডিসকাভেশন ঠিক আছে বোঝা যাচ্ছে এবার এখানে দেখো যেহেতু আমরা লং ওয়াল শর্ট ওয়ালে করবো প্রথমে লং ওয়াল নেব তারপর শর্ট ওয়াল নেব তো দেখো লং ওয়াল নিলাম দুটো আছে লং ওয়াল দেখতে পাচ্ছ এই একটা ওয়াল এখানে এই একটা ওয়াল দুটো ওয়াল ওকে তো দুটো লং ওয়াল লিখলাম এবার এখানে লেনথায় আসছি পরে তার আগে দেখো এক্সকাভেশন যে করছি তার উইথ কত এইট হান্ড্রেড মিটার এইট হান্ড্রেড মিলিমিটার সরি ঠিক আছে দেখতে পাচ্ছ পয়েন্ট এইট লিখলাম এটা নেক্সট হাইট কত হচ্ছে ক্যালকুলেট করে দেখো টু হান্ড্রেড সরি থ্রি হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড তা দেখো নাইন হান্ড্রেড হচ্ছে বুঝতে পারছো তো এখানে দেখলাম পয়েন্ট নাইন মিটার ক্লিয়ার এবার লেন্থ দেখো একটা জিনিস তোমরা জানো থিওরিতে পড়েছো যে লং শর্ট শর্টওয়াল আমরা কী করি সবসময় আউট টু আউট ডাইমেনশন ঠিক আছে মানে আউটার ডাইমেনশান টু আউটার ডাইমেনশন করি সেটা সবাই জানো তোমরা এবার এখানে তোমাদের একটা টিপস জানিয়ে দিই দেখো আমরা তো সেন্টার টু সেন্টার ডিসটেন্স করেছি এবার যেই উইথে তো তোমরা কাজ করবে ঠিক আছে সেই উইথটা আমরা অ্যাড করবো একটা উইথ কেন যেহেতু এদিকে হাফ উইথ এদিকে হাফ উইথ আমরা সেই উইথটা একটা অ্যাড করলেই হবে বুঝতে পারছো দেখো আমাদের এখানে বেরিয়েছিল টেন পয়েন্ট সিক্স সেন্টার টু সেন্টার লেন্থ অফ লং ওয়াল টেন পয়েন্ট সিক্স এক্সপ্লেন নোটে দেখো টেন পয়েন্ট সিক্স প্লাস টু ইন টু পয়েন্ট এইট বাই টু মানে দেখো একটা উইথ আমরা অ্যাড করলাম বুঝতে পারছো সেখান থেকে এলো ইলেভেন পয়েন্ট ফোর ঠিক আছে একইভাবে যখন শর্ট ওয়াল করবো শর্ট ওয়াল কী হয় সবসময় ইন টু ইন মানে ইনার ডাইমেনশান টু ইনার ডাইমেনশন এটা জানো ইনার ডাইমেনশান টু ইনার ডাইমেনশন মানে কি আমরা সেন্টার টু সেন্টার করেছি তার মানে সেই উইথ একটা উইথ আমরা ডিডাক্ট করবো দেখো এখানে করেছি সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের সেন্টার টু সেন্টার লেন্থ অফ শর্ট ওয়াল মাইনাস টু ইন্টু পয়েন্ট এইট বাই টু ওকে তো টিপসটা বুঝতে পারলে লং ওয়াল শর্ট ওয়াল মেথড যখন কাজ করবে তখন লং ওয়াল নেবে সবসময় আউট টু আউট আর যেই উইতে কাজ করবো সেই উইথটা অ্যাড করবো ঠিক আছে আর শর্ট ওয়াল কী হবে সবসময় ইন টু ইন মানে ইনার ডাইমেনশান মানে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স করে রাখবো তারপর কী করবো যেই উইথে কাজ করবো সেই উইথ আমরা একটা উইথ ডিডাক্ট করব ঠিক আছে ব্যাস এইভাবেই চলবে তো শর্ট ওয়াল দেখো তিনটে আছে এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে ওকে একই হবে উইথ একই হবে তারপর হাইট একই হবে ঠিক আছে এখান থেকে এই দুটো টোটাল করলে আমাদের হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি মিটার কিউ এটা কিউবিক মিটার হয় ওকে ফার্স্ট কেস বুঝতে পারলে ফার্স্ট আইটেম নেক্সট হচ্ছে সিমেন্ট কংক্রিট ইন ফাউন্ডেশন সরি এখানে লাইম কংক্রিট দিয়েছিল একই ব্যাপার এখানে চেঞ্জ করে নিতে পারো বা সিমেন্ট কংক্রিট করতে পারো কোনো ব্যাপার নয় তো চেঞ্জ করে নেয় ভালো যেটা দিয়েছি সেটাই করো ওকে তো এখানে এটা হচ্ছে তার মানে লাইম কংক্রিট ইন ফাউন্ডেশান তো লং ওয়াল তাহলে দুটো একই হবে তো আমি এখানে হাইটটা সরি লেন্থ দেখো লেন্থটা একই হবে কেন আমরা এই উইথই তো কাজ করছি এইট হান্ড্রেড উইতেই কাজ করছি তো দেখো ইলেভেন পয়েন্ট ফোর এখানে ব্রেথটাও এক খালি হাইটটা চেঞ্জ হবে হাইট কত হবে থ্রি হান্ড্রেড মিলিমিটার ওকে দেখো পয়েন্ট থ্রি বোঝা যাচ্ছে একই হবে শর্ট ওয়ালের লেন্থ তাহলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ একটু করলাম পয়েন্ট এইট উইথ আর হাইট হচ্ছে পয়েন্ট থ্রি এখান থেকে টোটাল হচ্ছে নাইন পয়েন্ট ফোর থ্রি মিটার কিউ ওকে নেক্সট আইটেম আমাদের কী আছে ফার্স্ট ক্লাস বি ইন ফাউন্ডেশন ওকে এবার এর জন্য দেখো অনেকগুলো কেস আসবে কীরকম কেস প্রথমে আমরা লং ওয়ালের জন্য করবো লং ওয়ালের জন্য কেস কীরকম আসবে দেখো একটু এটা আমি ডিলিট করি দেখো তো লং ওয়ালের জন্য কেস কি আসবে প্রথমে আমি দেখব কটা ফুটিং আছে দেখো একটা দুটো তিনটে ফুটিং আছে বুঝতে পারছো তিনটে উইথের ফুটিং তো প্রথমে লিখলাম ফার্স্ট ফুটিং সিক্সটি সেন্টিমিটার মানে সিক্স হান্ড্রেড মিলিমিটার যেটা সেটা করছি দেখো লং ওয়াল দুটো সেই জন্য দুই লিখলাম নাম্বারে ঘরে লেন্থ এখানে দেখো লেন্থটা একইভাবে হবে কী হবে টেন পয়েন্ট সিক্স আমাদের কী হচ্ছে নর্মাল যেটা অ্যাকচুয়াল সেন্টার টু সেন্টার লেন্থ অফ ওয়াল টেন পয়েন্ট সিক্স প্লাস টু ইন্টু পয়েন্ট সিক্স বাই টু পয়েন্ট সিক্স বাই টু কেন হলো যেই উইথে কাজ করবো সেই একটা উইতে আমরা অ্যাড করবো বুঝতে পারছো দেখো এখানে পয়েন্ট সিক্স বাই টু প্রত্যেকটা তাই হবে ঠিক আছে প্রত্যেকের যে ইউইতে কাজ করবো এটা এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ দেখো এখানে পয়েন্ট ফাইভ অ্যাড করলাম নেক্সট পয়েন্ট ফোর মানে পয়েন্ট ফোর অ্যাড করলাম ঠিক আছে বুঝতে পারছো ক্লিয়ার আর কিছু বোঝানোর নেই এখানে দেখো এবার আমরা কি করবো হাইটটা আছে দেখো পয়েন্ট টু ঠিক আছে এখানে পয়েন্ট টু পয়েন্ট টু লিখে দিলাম ওকে তো ফার্স্ট ফুটিংয়ের জন্য হলো সেকেন্ড ফুটিং আছে ফিফটি সেন্টিমিটার মানে ফাইভ হান্ড্রেড মিলিমিটার তার হাইট আছে কত পয়েন্ট টু ওকে এখান থেকে এলো টু পয়েন্ট টু টু কোয়ান্টিটি ওকে এবার আসছি দেখো এখানটা তোমরা একসাথেও করতে পারো বা আলাদাও করতে পারো আমি সেপারেটভাবে করেছি দেখো এখান থেকে এইটুকু পোর্শান একটা ওয়াল আছে যার থিকনেস সরি উইথ কিন্তু এক আছে কিন্তু এখানেও পিএলের যে জিএল টু পিএল সেই উইথটাও তোমাদের এক আছে ঠিক আছে আমি কী করলাম আগে একটা প্লিন টওয়াল করলাম যার হাইট নিলাম একবার টু হান্ড্রেড মিলিমিটার দেখো এখানে করেছি টু হান্ড্রেড মিলিমিটার নিয়ে আর একবার হাইট নিলাম সিক্স হান্ড্রেড মিলিমিটার ঠিক আছে তোমরা একসাথেও করতে পারো কোনো ব্যাপার না ওকে তাহলে ক্লিয়ার এই যে চারটে কেস তাহলে শর্ট ওয়ালের ক্ষেত্রেও হবে এখান থেকে হলো ফাইভ পয়েন্ট টু এইট তো শর্ট ওয়ালের ক্ষেত্রে ওই চারটে কেস করি দেখো দেখো শর্ট ওয়ালের মধ্যে কীভাবে ফার্স্ট ফুটিং যেটা হবে সিক্সটি সেন্টিমিটার ঠিক আছে এখানে কীভাবে চেঞ্জ হবে দেখো সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে নর্মাল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স শর্ট ওয়াল ঠিক আছে সেখান থেকে আমরা ডিডাক্ট করবো ওকে বুঝতে পারছো পয়েন্ট সিক্স ডিডাক্ট করলাম তারপর একটা পয়েন্ট ফাইভ ডিডাক্ট করবো তারপর একটা পয়েন্ট ফোর ডিডাক্ট করবো ওকে তাহলে দেখো তিনটে এখানে শর্ট ওয়াল আছে তিন প্রত্যেকটা তিন হবে ফাইভ পয়েন্ট সেভেন হলো এখানে একই একইভাবে হবে এটা হচ্ছে পয়েন্ট সিক্স সিক্সটি সেন্টিমিটারের জন্য হাইট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু দুটো হাইট সেম তারপর একটা হচ্ছে পয়েন্ট টু তারপর ওকে এখান থেকে এলো তাহলে এটা তো এই যে এখানে চারটে এক দুই তিন চার আর আগে লং ওয়ালের চারটে টোটাল করলে আমরা কী পাব টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর মিটার কিউব ঠিক আছে নেক্সট আমাদের আইটেম কিছু হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক ডিপিসি ঠিক আছে ডিপিসি হচ্ছে ড্যাম্প্রু কোর্স এটা কোথায় প্রোভাইড করা হয় পিএল এর পরে যখন আমরা সুপার স্ট্রাকচারে যে ওয়াল আমরা বিল করব সেই জায়গায় আমরা কি করব এই ডিপিসিতে দেবো ড্যাম্প প্রুফ কোর্স ঠিক আছে প্রথমে দেখো লং ওয়াল দুটো আছে আবার লং ওয়ালে মানে এখানে ডিপিসির জন্য লেন্থ চেঞ্জ হবে লং ওয়ালে কীভাবে হচ্ছে দেখো পয়েন্ট সিক্স আর কোন উইতে কাজ করছি পয়েন্ট থ্রি আশা করি বুঝতে পারছো দেখো পয়েন্ট থ্রি অ্যাড করেছি ওকে আর একইভাবে আমরা কি করব এখানে পয়েন্ট থ্রি ডিডাক্ট করবো শর্ট ওয়ালে এটা তিনটে আছে ওকে তো ডিপিসি সবসময় এরিয়ায় মেজার করা হয় সেটা তোমরা সবাই জানো তো এখানে সেই জন্য আমরা হাইট এখানে নিয়ে নিই ঠিক আছে তো এই দুটো টোটাল করলাম তারপর দেখো এখানে কিছু ডিরাক্ট করতে হবে কেন ডিরাক্ট করতে হবে যেখানে ডোর আছে সেই জায়গাটা আমরা ডিপিসি দেবো না দেবো কি সেই জায়গাটা ফাঁকা থাকবে তো দেখো এখানে দুটো ডোর আছে ঠিক আছে এবার প্ল্যান থেকে যে আমরা ডাইমেনশান দেখতে পাবো সেটা এখানে এ করবো দেখো এখানে ওয়ান পয়েন্ট টু মিটার ঠিক আছে দুটো ডোর আছে দরজা আছে দুটো টু লিখলাম আর কোন উইটে কাজ করছি পয়েন্ট থ্রি ঠিক আছে তো এখান থেকে দুটো প্লাস করবো আর এটা এই ডিডাক্ট করবো এটা দেখো মাইনাস লেখা আছে ওকে এখান থেকে পেলাম আমরা ইলেভেন পয়েন্ট টু টু মিটার স্কোয়ার ঠিক আছে এবার লাস্ট আমাদের আছে কি ডেসক্রিপশন অফ আইটেমে লিখব কি ফার্স্ট ক্লাস বিকক ইন সুপার স্ট্রাকচার মানে এবার সুপার স্ট্রাকচারের যে আমরা বি কক করেছি তার জন্য কি এস্টিমেট করতে হবে ঠিক আছে কোয়ান্টিটি এস্টিমেট তো লং ওয়াল দুটো আছে এখানে দেখো যেটা লেন্থ সেটা একই হবে কেননা সুপার স্ট্রাকচারের যে ওয়ালে উইথ আর ডিপিসি উইথ সেম তো ওই জন্য টেন পয়েন্ট নাইন ওকে এখানে টোটাল হাইট কত আছে দেখো তেত্রিশশো মানে থ্রি পয়েন্ট থ্রি ক্লিয়ার এখানে তিনটে শর্ট ওয়াল সিক্স পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি ওকে বোঝা গেল এবার দেখো আরও কিছু কেস আসবে এখানে কী কী কেস আসছে আপনি দেখো বলছি ফার্স্ট আমরা কী করবো ডিডাক্ট করবো যে ওপেনিংগুলো আছে দুটো ডোর আছে ডোরের জন্য ওপেনিং করতে হবে দেখো দুটো ডোর লিখেছি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি আর হাইট হচ্ছে কত টু পয়েন্ট ওয়ান ওকে এটা ডিডাক্ট করব মানে মাইনাস লিখেছি এখানে দেখো নেক্সট আছে চারটে উইন্ডো একটা দুটো তিনটে চারটে তো চারটে উইন্ডো লিখলাম উইন্ডোর ডাইমেনশন কত ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু উইথ উইথই হবে পয়েন্ট থ্রি ওকে এটাও ডিডাক্ট করবো নেক্সট আছে সেলফ যে আলমারিগুলো করেছি সেলফ দেখো দুটো আছে মানে দুটো লিখেছি টু লিখেছি তো ডাইমেনশন ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ওকে এই তিনটে আমরা ডিডাক্ট করব আরও কিছু আইটেম আসবে দেখো আমি বলি এটা তো লোড বিয়ারিং স্ট্রাকচার দেখতে পাচ্ছ উইক অফ করেছি তো লোড বিয়ারিং স্ট্রাকচারে কি হয় যে ডোর আর উইন্ডো যেখানে ফিটিং হয় তার উপরে থাকে কি পুরো টোটাল এরিয়াটায় আমাদের লিনটেল থাকে তার উপরে জানো ফ্রেন্স স্ট্রাকচার কিন্তু হয় না ফ্রেন্স স্ট্রাকচারে শুধু ডোর আর উইন্ডোর মাথাতে হয় ঠিক আছে বাকি কিন্তু তোমাদের যে লোড বেয়ারিং স্ট্রাকচার হলে টোটালটা আমাদের কী করতে হবে লিনটেল দিতে হবে তার মানে লিনটেলটা আমাদের ডিআক্ট করতে হবে সেই জায়গাতেও আমি ব্রিক অফ করছি না তো দেখো লং ওয়াল কটা আছে দুটো ঠিক আছে লিনটেল টোটাল হলে দুটো লং ওয়াল এইটা একটা এইটা একটা তো টেন পয়েন্ট নাইন তো পয়েন্ট থ্রি উইতে কাজ হচ্ছে আর লিনটেলে দেখো এখানে দিয়ে দিয়েছে কত দেড়শো মিলিমিটার ঠিক তো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওকে এটা আমরা ডিটাক্ট করবো আর শর্ট ওয়াল আছে থ্রি এটা এটা বুঝতে পারছো এটাও ডিডাক্ট করবো মানে এখানে তিনটে আইটেম আর এখানে দুটো আইটেম ডিডাক্ট করবো এখান থেকে এই দুটো থেকে ওকে তো ডিডাক্ট করলে তাহলে কী হচ্ছে থার্টি মিটার কিউ কিউবিক মিটার তাহলে আমাদের এখানে যে বলেছিল কোয়ান্টিটি এস্টিমেট ঠিক আছে কোয়ান্টিটি এস্টিমেট আমরা করে ফেললাম বুঝতে পারছো এবার অ্যাপস্ট্রাক অফ কোয়ান্টিটিটিস এটা কি এটা আর কিছুই নয় দেখো এই যে পাঁচটা আইটেম যেটা আছে সেই আইটেমগুলো আমরা নোট ডাউন করবো এখানে ঠিক আছে দেখো তো এখানে দেখো অ্যাপসটাকে কন্টেজি সেটিং দিলাম আর তর্কিন্সকাভেশান কত হয়েছিলো টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি মিটার কিউ ঠিক আছে তো এটা যদি দেখতে চাও একবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো আর তর্কিন্সকাবেশন কত হয়েছিল টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছ এখানে ওকে লিখলাম সিমেন্ট কংক্রিট ইন ফাউন্ডেশন সেটা নাইন পয়েন্ট ফোর থ্রি এখানে লিখলাম নেক্সট হচ্ছে ফার্স্ট ক্লাস ডুই ইন ফাউন্ডেশন পিল সেটা নেক্সট পেজে আছে দেখো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর ওকে এটা লিখলাম নেক্সট হচ্ছে ফোর টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক ডিপিসি প্রুফ কোর্স ইলেভেন পয়েন্ট টু টু স্কোয়ার মিটার ওকে দেখো স্কোয়ার মিটার এখানে বেরিয়েছিলো ওকে এখানে আছে আর লাস্ট হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট নাইন ফোর এটা কি ফার্স্ট ক্লাস বি কোয়াক সুপার স্ট্রাকচার এই টোটাল মানে এই যে দুটো কেস মানে এটা আমরা করলাম প্রথমে কোয়ান্টিটি এস্টিমেট তারপর অ্যাবস্ট্রাক অফ কোয়ান্টিটি এই দুটো যদি করো একদম ঠিকঠাকভাবে তাহলে ফুল মার্কস পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছ যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা যদি এই প্ল্যানের উপরই তোমার সেন্টার লাইন মেথডে বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি একই ভিডিও মানে একই প্ল্যানের উপর তোমাদের সেন্টার লাইন মেথডে বুঝিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ